আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, দেশব্যাপী বিদ্যুৎ অফিসের সামনে বিএনপির অবস্থান কর্মসূচি। সাতমাথায় অনুমতি নেই পার্কে যুবলীগের পাল্টা সমাবেশ, গণতন্ত্র মঞ্চের সভা হচ্ছে স্কুল মাঠে। মার্কিন ভিসানীতি কর্মী সমর্থক ও প্রশাসনে ভীতি কাটাতে সচেষ্ট আওয়ামী লীগ। হানিফ বললেন, পিতার পরিচয়ে আওয়ামী লীগের রাজনীতি করার দিন শেষ। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্র অবিচল, জানালেন জন কির্বি। সর্বশেষ জানিয়ে দেব, বিএনপি সহিংসতা করলে যুবলীগও শক্তি প্রদর্শনে বাধ্য হবে, বললেন শেখ পরশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। দেশব্যাপী বিদ্যুৎ অফিসের সামনে বিএনপির অবস্থান কর্মসূচি। দেশব্যাপী বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। ভয়াবহ লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে আগামী 8 জুন এ অবস্থান কর্মসূচি পালন করবে দলটি। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। এর আগে গতকাল দলের স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্তটি নেওয়া হয়। রিজভী বলেন, ভয়াবহ লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে আগামী 8 জুন জেলা পর্যায়ে বিদ্যুৎ অফিসের সামনে বেলা 11টা থেকে 12টা পর্যন্ত অবস্থান করে স্মারকলিপি দেওয়া হবে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, নির্বাহী কমিটির সদস্য আব্দুল সাত্তার পাটোয়ারি। সাতমাথায় অনুমতি নেই পার্কে যুবলীগের পাল্টা সমাবেশ, গণতন্ত্র মঞ্চের সভা হচ্ছে স্কুল মাঠে। বগুড়ায় অবশেষে শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে সমাবেশ করার অনুমতি পেয়েছে গণতন্ত্র মঞ্চ। 14 দফা দাবিতে ঢাকা থেকে দিনাজপুর অভিমুখে গণতন্ত্র মঞ্চের রোডমার্চ কর্মসূচির তৃতীয় দিন আজ মঙ্গলবার দুপুর 12টায় সেখানে পথসভা হবে। পুলিশ ও সমাবেশের আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গণতন্ত্র মঞ্চের পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা 11টায় বগুড়া শহরের সাতমাথায় সমাবেশ করার কথা ছিল, কিন্তু যানজটের কারণ দেখিয়ে পুলিশ শহরের শহীদ খোকন পার্কে সমাবেশ আয়োজনের প্রস্তাব দেয়। তবে সেখানে শান্তি সমাবেশ করার ঘোষণা দেয় জেলা যুবলীগ। একই সময় একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে উত্তেজনা বিরাজ করায় গণতন্ত্র মঞ্চের সমাবেশ সেন্ট্রাল হাইস্কুল মাঠে করার অনুমতি দিয়েছে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, গতকাল সোমবার বগুড়ার মোকামতলায় গণতন্ত্র মঞ্চের রোডমার্চ কর্মসূচির গাড়ি বহর ও কেন্দ্রীয় নেতাদের উপর হামলা, রাতে বগুড়া শহরের রাত্রি যাপনকালে গাড়ি বহরে হামলা, কথিত শান্তি সমাবেশের নামে একের পর এক গণতন্ত্র মঞ্চের সমাবেশে বাধাদানের মাধ্যমে শাসক দলের ষড়তান্ত্রিক কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ, সবকিছুই হচ্ছে পুলিশের নির্লিপ্ততা এবং পরোক্ষ ইন্ধনে। সাতমাথায় আজকের সমাবেশে যুবলীগ ও পুলিশে বাধা দেওয়ায় তারা সেন্ট্রাল হাইস্কুল মাঠে পথসভা করবেন, সমাবেশে সরকার ও প্রশাসনের অগণতান্ত্রিক আচরণের নিন্দা জানাবেন। জেলা যুবলীগের সভাপতি সুভাষিস পোদ্দার বলেন, আজ বেলা 11টায় শহীদ খোকন পার্কে যুবলীগের পূর্ব নির্ধারিত সমাবেশ রয়েছে, যেকোনো মূল্যে তারা সমাবেশ সফল করবেন। বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী প্রথম আলোকে বলেন, গণতন্ত্র মঞ্চ প্রথমে সাতমাথায় সমাবেশ করার কথা জানিয়েছিল, কিন্তু যানজটের কথা ভেবে তাদের শহীদ খোকন পার্কে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়। সেখানে অন্য একটি সংগঠন পাল্টা কর্মসূচি দেওয়ার সংঘাত এড়াতে গণতন্ত্র মঞ্চকে অন্যত্র সমাবেশ করতে বলা হয়েছে। আয়োজকদের অভিযোগ, সাতমাথায় পুলিশ মুজিব মঞ্চে বছর জুড়ে রাজনৈতিক দলের সমাবেশ পথসভার মতো কর্মসূচি হয়ে আসছে, কিন্তু যানজট তৈরি হবে এমন অজুহাত দেখে পুলিশ সাতমাথায় সমাবেশ করার কথা আপত্তি জানিয়েছে। মার্কিন ভিসানীতি কর্মী সমর্থক ও প্রশাসনে ভীতি কাটাতে সচেষ্ট আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি এবং প্রেসিডেন্ট জো বাইডেনকে 6 কংগ্রেসম্যানের চিঠি, এই ঘটনা প্রবাহকে জাতীয় সংসদ নির্বাচনের আগে বড় ধরনের চাপ হিসেবে দেখছে আওয়ামী লীগ। সামনের দিনগুলোয় যুক্তরাষ্ট্রের দিক থেকে চাপ আরও বাড়তে পারে, এমনটা ধরে নিয়ে নিজেদের কৌশল সাজাচ্ছে আওয়ামী লীগ। এক্ষেত্রে দলটির মূল লক্ষ্য প্রশাসন, দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে যাতে বিরূপ প্রভাব না পড়ে সেটা নিশ্চিত করা, আর এ চিন্তা থেকে ক্ষমতাসীন মাঠে তাদের রাজনৈতিক কর্মসূচি আরো বাড়াতে চাইছে। দলটির নেতারা বলেছেন, এখন 14 দিন জোটের ব্যানারেও ধারাবাহিকভাবে সমাবেশ করবেন তারা। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত শনিবার মার্কিন ভিসানীতি তার অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, এ নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অন্য নেতারাও বক্তব্য বিবৃতিতে বলেছেন, মার্কিন ভিসানীতি বিএনপির জন্যই ক্ষতির কারণ হয়েছে। তবে আওয়ামী লীগের দলীয় ফোরামে মার্কিন ভিসানীতির বিষয়ে কোনো আলোচনা হয়নি, যদিও দলীয়
দলীয় প্রধান ও শীর্ষ নেতাদের বক্তব্য, ব্যক্তিগত যোগাযোগ ও নেতাদের একে অপরের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় কিছু কৌশলের বিষয় এসেছে। আওয়ামী লীগের একাধিক নেতা বলেছেন, ভিসা নীতি ও কংগ্রেসম্যানদের চিঠি নিয়ে সরকারের অবস্থান দুর্বল হয়ে পড়েছে। এ ধরনের বক্তব্য দিচ্ছে বিএনপি সহ অন্য বিরোধী দলগুলো। ভবিষ্যতেও বিরোধী দল এ ধরনের প্রচার অব্যাহত রাখবে। আওয়ামী লীগ পাল্টা বক্তব্য নিয়ে মাঠে না থাকলেও নেতাকর্মীদের মনোবলে চিড় ধরতে পারে। আওয়ামী লীগ নেতারা মনে করেন, গত বছরের 10 ডিসেম্বর থেকে বিএনপির কর্মসূচির পাল্টা কর্মসূচি পালন এবং তাদের বক্তৃতার জবাব দেওয়ার কারণে বিএনপি তেমন সুবিধা করতে পারেনি। এখনও ভিসা নীতি নিয়ে বিএনপির প্রচারণার বিপরীতে আওয়ামী লীগের পাল্টা বক্তব্য তুলে ধরা প্রয়োজন। মার্কিন ভিসা নীতির বিষয়টি গত রোববার আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের বৈঠকেও আলোচনা হয়েছে। সেই বৈঠক থেকে জোটগতভাবে সমাবেশের কর্মসূচি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ধারাবাহিক চাপ দেখছে আওয়ামী লীগ। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে র্যাবের সাবেক ও সেই সময়ের কর্মরত 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। অন্যদিকে চলতি বছরে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার গণতন্ত্র সম্মেলনেও বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। পিতার পরিচয়ে আওয়ামী লীগের রাজনীতি করার দিন শেষ বললেন হানিফ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, পিতার পরিচয়ে আওয়ামী লীগের রাজনীতি করার দিন শেষ। পিতা ত্যাগী ও দলের পরীক্ষিত নেতা হতে পারেন, তাই বলে তার সন্তানরা সুযোগ সুবিধা পাবে এটা শেখ হাসিনা বিশ্বাস করেন না। শেখ হাসিনার কাছে পিতা যেমন পরীক্ষিত নেতা ছিলেন, তার সন্তানরা যেন পরীক্ষিত হন, এটাই মূল্যায়ন করেন তিনি। সোমবার বিকেলে কক্সবাজার পাবলিক লাইব্রেরি ও ইনস্টিটিউটের শহীদ সুভাষ হলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু জুলি ও 20 পদকপ্রাপ্তির 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থীকে উদ্দেশ্য করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা শ্রাবণের বাবা যশোর কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। পিতা আওয়ামী লীগের নেতা বলে ছেলে যে একই আদর্শের সৈনিক হবে তা কিন্তু না। নির্বাচন এলেই দলের শৃঙ্খলা ভঙ্গ করে প্রার্থী হবেন আর পিতার পরিচয় দিয়ে বেড়াবেন এটা আর হবে না। বঙ্গবন্ধু নিজেও শৃঙ্খলা ভঙ্গকারীদের পছন্দ করতেন না, উগ্রতাকে পছন্দ করতেন না। দলের বিদ্রোহী প্রার্থী হয়ে পরে ক্ষমা চেয়ে দলে ফেরার দিন শেষ। যারা শৃঙ্খলা ভঙ্গ করেছেন তারা আর দলে আসতে পারবেন না। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্র অবিচল বললেন জন কির্বি। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অবিচল বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পরিচালক অ্যাডমিরাল জন কির্বি। সোমবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সংবাদ সম্মেলনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার মানবাধিকার লঙ্ঘন বন্ধ ও অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন 6 জন কংগ্রেসম্যান। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে জন কির্বি বলেন, এ চিঠির বিষয়ে আমি অবহিত। বিএনপি সহিংসতা করলেও যুবলীগের শক্তি প্রদর্শনে বাধ্য হবে হুঁশিয়ারি শেখ পরশের। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, সামনে সব নির্বাচন অবাধ সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক হবে, সব নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে। ইউনিট সম্মেলনের মাধ্যমে আমাদের তৃণমূল শক্তিশালী করতে হবে, এসব ইউনিট আমাদের জন্য সংগঠনের সঙ্গে সেতু বন্ধন তৈরি করবে। আগামীতে আপনারা দেশপ্রেমিক ও ত্যাগী নেতৃত্ব নির্বাচন করবেন বলে বিশ্বাস করি।